দেখতে গেল ঠাকুরকে কি দিয়েছো। বমাজি করেছো? করেছো কেন করেছো? হ্যাঁ বাস কেন করেছো? আজকে দুপুরে এমন ভবাজিও করেছে। এটা কলা থাকলে তুমি বেরিয়ে চলে যেতে। হ্যাঁ যেতো গিয়ে ঝড়া করতে। কেউ তো পারে ওকে কেউ কিছু বলে না কিন্তু ওই তো বলে চলে যেতে। শুধু জল খেতে বলো। এই আমার বল রাখ মানে এত মানে এতগুলোকে আমি ইয়ে করি কেউ আমাকে এরম ভাবে বদমাইশি করে না আমার ছেলের মতো। আজকে দুপুরে ওকে ভাত খাওয়ার পর ছাদ থেকে নেমেছে জল খায় আর জলটা সিঁড়িতেই খায়। তো সিঁড়িতে জলটা দেয়া ছিল ও কী করছে নিচে সিঁড়ি থেকে ওপর উঠে গেছে। আমি যখন জলের মগটা নিয়ে ওপরে গেছি ও নাম এখানে নেমে পোক করে ধরেছে পুরো গেটে। যে গেটটা ভাগ্যিস দেওয়া ছিল তাই নাহলে বেরিয়ে যেত। বেরিয়ে গিয়ে ভয়ের কিছু হচ্ছে মানে মূল গাজরতে কারণ ওকে তো কেউ কিছু বলে না ও গিয়ে করে সবার সাথে দাদাগিরি এটা হচ্ছে ব্যাপার। সারাদিনে জল কম খাই বলে এই সন্ধ্যে থেকে ওকে ঘন্টায় ঘন্টায় আমি জল খাওয়াই এটা সেই জলের ঘাটতিটা পূরণ হয়। এই বাবা এখন বাড়িয়েছে বাবা একবার খাইয়ে দিল ব্যাস। কোনোদিন উঠে বসে জল খাবেই না। গত নড়াতে ওর খুব কষ্ট হয় খাটের তলায় জল খাওয়াবো কি বাবা রে কি কষ্ট করে যে ও উঠে আসবে। ওঠো মামা ওঠো আর খক করো ঠিক হয়ে যাবে খক খক করে দাও। আদর আদর একটা বাঁদর হয়ে গেছে আর কিছুই না। আরে